আর শুনো শুনো সমাজ, অনেকটা বেলা হয়ে গেছে বুঝলি না, কথা তো মহুলা খেয়ে নিয়ে চুল্লু খেয়ে উল্লু বলে চলে আলি, ভালো করে চলতে উলাচ্ছি তো শুনেলে ভাই আমার, বেশি দেরি করবো না, তাড়াতাড়ি মাছ ধরে নিয়ে আর আমরা ঘর দিকে যাবো বুঝলি না। বলি এরে কে হেগলা, শোনা পাচ্ছিস না, মনে হয় কোন মায়া ছিল কোন বিপদে পড়েছে, জলাশয়ে রই পারে যোগু যাইয়ে দেখলে হইতো নাই, ইয়েটা না আমি তো নাই যাব, সকাল সকাল যদি কোন দিকে সাত বই নিবি রেখে বাপের কিরিয়া ঘর যাতে লাগব, আমার সতেরোটা ছিল আছে, আমি নিজেই যাই নাই কোটা মেয়ে আর কোটা ছিল আছে, দিদি একবার খাচ্ছে আর পিছ আছে খাচ্ছে আর পিছ আছে, বলি এই জন্যই তো তোকে আমি ছোট কাল থেকে
মাছ নাই কচু লাগিব কচু কচু লাগিব গরে সংসারি চালা বিশালা বড় বড় মগলা শালা আমি জানা বাচ্চি দিও নি গলে ভিড়কা দেখ এক জালে কেমন গনি মাছ তো ধরতে হই দেখাই দিছে আমি আলাদা করে দিব জমি জায়গা ধান
हम वो भाग लिया जिन राजी अच्छी भाग हमें लिखो अरे भाई लिखो ताला सुन रहे हैं ना भाई हिंसा दौर हमें लिखो ना तू जो कुछ कर बेटा भाई बोले तो के हम समान समान भाग दिए जाओ तो सीधे ले चो आगे खेतर धान गुले भाग गुले ली भाग बता दिखे चो आई 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 तक पांच बजे खेत धान बोला तक पांच बजे होए चलो तो सुने ले तो इली भी धान का चेहरा देख दिखता और हमें इली को उपद दिखता जे तू तो मेरी चिल्ला बुला आज है वो आल तक तू दूर का दूर को नहीं है भात तक राजी खावा तक पर भी सही जुन नहीं बोली तू ही आउडी चले हमें धान डाले चे ठीक अच्छे ठीक अच्छे ताला ठीक अच्छे आई तो कितने का बच्ची करे बांधा इधर हमारे काज गुला सोते का बच्ची आधा ना बच्ची बोले अजय सुने ले भाई हिंसा भी करो दिन कोरी हो ना यार कोरी बो ना ही जोखन सब भाग दीची जोखन काज गुला भाग दिए दीची जोखन तू नहीं जी धान का चंद नहीं दिखता हमें नहीं जी उपन दिखता तोखन आज बांध करना जो तो काज गुला आज बांध पीड़े तू ही लेवी काज है उपन दिखता हमें नहीं बो नहीं जी दिखता শুনেলা ভাগ যখন হবে তখন ঘরের কারে খাবারও ভাগ হবে আর একটা যদি একটু ভাগ হবে সেটা বললে তোর খাইতে যাবে শুনেলে তো বউটাও ভাগ হবে এই বলিনি তোর তো হে নম্বর দরবা এই যে তোকে ছড়া বিলা থেকে মানুষ করেছি আই আই কাছে থেকে আই 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 করে আমি মারি কই ভাই আই একই কথা সারা মরাই দিব একই কথা তুই যখন সব ভাগ করছিস ভাই আজ ভাগ তখন আমি ছেড়ে দিব হে তুই যখন বিয়া করেছিলিস তখন তোর বাবার আমার বাপ সঙ্গে ছিল ঘরে ছোটা খাসি ছিল ছোটা খাসি আমার বাবার তিনটে ছিল না নাই বল অত ছিল তো তো তিনটে খাসি আমি ভাগ পাবো না নাই ভাবি রে তো আজ সাজ্জা খাসি কাটেছি তোর বিহাই সাজ্জা ধার বিকে তোর বিহাই বরযাত্র গেছি লোক কয় বহুল মন বরযাত্র তুই গজি চালা ইঙ্গের গেছি দিলিস জাম কথা যাব সাজ্জা ধরে বিয়া করেছিস তো বউটাও সাজ্জায় বড় নয় আমি ভাগ নিব মানে নিব একশো বার নিব আর আমি নিব কোমরের নিচ দিকটা আর তুই নিবি কোমরের উপর দিকটা কি বলি তোর গ্রহে নম্বর দাও আজ ভালো তোকে এসে পাথর পড়া দিব আয় আরে আয় 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 তোর গ্রহে নম্বর দাও বাবা সালা কোনদিন কি কারো বউ ভাগ হয়েছি সালা বলছে বউ ভাগলি বই সালা পেস্টিস পামচার করে দিল হে এ দাদা শুনেলে তুই যতটা আমাকে ছোট মনে করিস ততটা আমি ছোট লোক লই অনেকটা বড় মনের মানুষ বলে বুঝলি তুই যখন আমাকে সব দিক থেকে আলাদা করে দিচ্ছিস আমার ছোটবেলায় বাবা মা বলে দিয়েছে তোর বউ আমাকে ছেলের মতন মানুষ করেছে কি জানি করে বিয়া দিয়েছে আমার আম্মরা কাই আমাকে বিয়া দিয়েছে আর তুই আমাকে জ্বালাদা করে দিচ্ছিস দাদা তুমি নাই দিচ্ছিস তোতে তোর বউয়ে তোকে চরণ গিলা চাড়িয়েছে আমি যে গিলাই যাই মা বলে মন নাম করব সেই জন্য বলি আমি তোর বউয়ের কোমরে তোল দিনটা ভাগ নিব দাদা ওরে এরে হেলা আয় 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 ভাই আমার আয় 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 একটা চুপু খেতে মরবো চোরে হাবি উল্টা ভাবে চিনি রে শালা তুই যে এত বড় মনের মানুষ সেটা আমি ভাবে চিনি নাই আয় 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 ভাই আমার আয় আনন্দ একটা চুপা খেতে মরবো চা চা দাদা তুই তো জানিস আগে থেকে আমার সব দিনে সিজন ভাই নাই ছোটবেলায় তুই এই বুঝে নিলিস তো আর টুকু লাগিল তো কি হবে হ্যাঁ বলি আরে
যা ঘরে বউটাকে বলবি চাটনি করে খাবি। এ দাদা আমি তো পতি দিন জানি কি করি, বউটাকে আদা রসুন পেঁয়াজ মরিচ দিয়ে নিয়ে চাটনি বাটা করাই কিনে সকালটুকু চাইতে চাইতে মারের সঙ্গে খাই, ফলটুকু ভালো হয় বুঝলি সারা চরিত্র। এই কথা বলি রে এ একলা, তুই যে এত বড় মানের মানুষ আমি বুঝেছিলি নাই ভাই আমার, যতটুকু মুক্তার মালা পাইছি তুই নিবি নব্বই আনা, যেহেতু তোর তেরোটা বিটি আর চারটে বেটা বাপের কিনা আমিও বলতে ভুলে যাই, তো শুনে রে তুই নিবি নব্বই আনা আমি নিব চার আনা, চোরের পর আমরা বিলম্বনা করে নিজের গিয়ে এর দিকে ভিড়ে যাই।